সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম লার্ন সিএসই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা অ্যাডভান্স নেটওয়ার্কিং সিস্টেমের আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে এসে হাজির হয়েছি যে কিভাবে ফিজিক্যালি একটা ডিএনএস সার্ভার কনফিগার করতে হয় সেই বিষয়টি আজকে টিউটোরিয়ালে শিখব। যে ডিএনএসটা আপনারা পূর্বেও শুনছেন যে ডিএনএস হলো ডোমেইন নেম স্পেস, যে কোনো একটা ওয়েব সার্ভারটাকে আইপি অ্যাড্রেসের মাধ্যমে তাদেরকে অ্যাসাইন করা হয়, বাট আইপি অ্যাড্রেসটা সবাই সবসময় মনে রাখা অনেক পসিবল না, এই জন্য আমরা একটা ডিএনএস এর মাধ্যমে কনফিগার করব এবং যেটা অটোমেটিক্যালি আইপি অ্যাড্রেসটাকে সে পাঠিয়ে দিবে, আইপি অ্যাড্রেসে হিট করাবে আর কি। তাহলে ডিএনএস এর কাজ হলো যে কোনো নেম, যেমন হতে পারে facebook.com বা google.com বা youtube.com, এই নেমটাকে সে কনভার্ট করে সেই সার্ভারের আইপি অ্যাড্রেসে হিট করা বা কানেক্ট করে দেওয়াই হলো ডিএনএস সার্ভারের মূল কাজ। তাহলে আজকে টিউটোরিয়াল থেকে শিখবো যে কিভাবে ডিএনএস সার্ভার সরাসরি কনফিগার করা যায়। তাই ভিডিওটি টেনে না দেখে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমেই আমরা আমাদের যে ডিএনএস সার্ভারটা কনফিগার করব, এটা করার জন্য আমাদের যে ডিএনএস এর যে এই যে এখান থেকে যে সার্ভার ম্যানেজার আছে, সার্ভার ম্যানেজারটা অলরেডি আমরা ওপেন করছি, সবাই দেখতে পাচ্ছেন এটা হলো সার্ভার ম্যানেজারের একেবারে ড্যাশবোর্ড। এবং এখান থেকে আমরা যে ম্যানেজ, এই যে ডান পাশে যে ম্যানেজ দেখতে পাচ্ছেন, এই ম্যানেজ থেকে আমরা ম্যানেজ ক্লিক করে আমরা এই ফিচারটাকে অ্যাড করতে পারি। যেহেতু আমরা পূর্বের ল্যাবগুলোতে আমরা ফিচার দেখাইছি সেই জন্য আমরা টুলস থেকে সরাসরি ডিএনএস এ চলে যাচ্ছি। দেখেন টুলস এবং ডিএনএস, ডিএনএস এ যাওয়ার পরে এই যে ডিএনএস এর যে অপশনটা চলে আসছে এবং আমি ডিএনএস কিভাবে কনফিগার করতে হয় সেটাই শিখবো। তো এটা হলো আমাদের মেন যে উইন্ডোজ সার্ভার, আমরা যে সার্ভারটা ইনস্টল করছি এই হলো আমাদের উইন্ডোজ সার্ভার। এবং এই জায়গাতে আমাদের দুইটা অপশন মেইন কনফিগার করা লাগে, একটা হলো ফরওয়ার্ড জোন আর একটা হলো রিভার্স জোন। দেখতে পাচ্ছেন সবাই, এই হলো ফরওয়ার্ড জোন এবং আরেকটা আছে রিভার্স জোন। তাহলে আমরা কি চাচ্ছি যে একটা ডিএনএস কনফিগার করব, তাহলে এটার উপরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে একটা নিউ জোন, সবাই দেখতে পাচ্ছেন নিউ জোনে ক্লিক করব, করার পরে এরকম একটা অপশন আসবে এবং এখান থেকে সিলেক্ট করে আমরা প্রাইমারি জোন, যেহেতু আমরা এটা প্রাইমারি লেভেলে এটাকে ডিএনএস কনফিগার করতেছি সেহেতু আমরা প্রাইমারি লেভেলটাকেই সিলেক্ট করব, দিয়ে নেক্সট করে ফরওয়ার্ড লুকআপ জোন আর একটা আছে রিভার্স লুকআপ জোন, দুইটাই করতে হবে। আমরা প্রথমে ফরওয়ার্ড লুকআপ জোনে ক্লিক করে নেক্সট, এবং জোনের নেম একটা নাম চাচ্ছে, সাপোজ আপনি যে কোনো নামই দিতে পারেন, সাপোজ আমি দিলাম facebook.com, facebook.com, আপনি যে কোনো একটা ওয়েবসাইটের নামই আপনি এখানে ব্যবহার করতে পারেন। তাহলে দেওয়ার পরে নেক্সট, এবার বলতেছি এক্সিস্টিং ফাইল যেটা আছে সেটা facebook.com, তার সাথে ডিএনএস এর যে সার্ভার যেটা আছে সেটাকে সে সিলেক্ট করবে আর কি। তাহলে এটা দেওয়ার পরে আমরা এখান থেকে এই নেক্সট বাটনে ক্লিক করব, নেক্সট এবং ফিনিশ। যখনই ফিনিশ করবো দেখবেন যে এই যে ফরওয়ার্ড জোন, এই ফরওয়ার্ড জোনের ভিতরে কি অটোমেটিক্যালি একটা facebook.com দিয়ে একটা কি হয়েছে প্রাইমারি ডিএনএস অলরেডি চালু হয়ে গেছে এবং সেটা রানিং অবস্থায় আছে। এবং সেম আমরা রিভার্সে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে নিউ জোন ক্লিক করব, করার পরে এখান থেকে নেক্সট মানে রিভার্স অপশনটা, এবং এখানে এটাও প্রাইমারি জোন হবে নেক্সট, এবং এটা আইপি ভার্সন 4 এর যে লুকআপ জোন যেটা আছে সেটা হবে। এবং এখানে নেটওয়ার্ক আইডি, আপনার যে সার্ভার যে কম্পিউটারটা সেটা কি নেটওয়ার্ক আইডি আপনি ব্যবহার করছেন সেটা ব্যবহার করব। যেহেতু আমাদের সার্ভারটা এটা ব্যবহার করছি দেখেন, তাহলে এই যে সার্ভারের আইডিটা আমরা দিছি সেটা জাস্ট শুধুমাত্র নেটওয়ার্ক আইডি যেটা আছে সেই নেটওয়ার্ক আইডিটা এখান থেকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এখান থেকে নেক্সট এবং নেক্সট নেক্সট করে ফিনিশ করব। দেখেন ফরওয়ার্ড জোনও একটা চলে আসছে এবং রিভার্স লুকআপ জোনও একটা চলে আসছে, দুইটা অপশানই চলে আসছে আর কি। তো এখন দেখেন এই যে ফেসবুকে ক্লিক করে আমরা যদি এখানে রাইট বাটন ক্লিক করে এখান থেকে রিফ্রেশ করি করতে পারি, অথবা আপনারা এখান থেকে যদি পূর্বে যদি কোনো জোন সিলেক্ট করা থাকে সেটাকে এখান থেকে এক্সপোর্ট করতে পারবো এবং রিফ্রেশও করতে পারি। আবার রিভার্সে যেও সেম, এই যে এখানে একটা অ্যাড্রেস দেখতে পাচ্ছি এখান থেকে ক্লিক করে আমরা এটাকে কি করতে পারি রিফ্রেশ করতে পারি এবং একটা নতুন অ্যাড্রেসটাকে কি করতে পারি এর ভিতরে অ্যাড করতে পারি। এখন আমরা যদি চাই যে আমরা এই যে ফরওয়ার্ড জোন বা রিভার্স জোনের এখানে ক্লিক করে আমরা একটা নতুন কোনো একটা ওয়েবসাইট বা নতুন কোনো আরেকটা সাবজোন তৈরি করতে পারি, যেমন আপনারা যে কোনো একটা ওয়েবসাইটের আপনার নাম তার সাথে সেই ওয়েবসাইটের নাম থাকবে, সেটা হলো সাবজোন। তো ওরকম যদি করতে চাই সেই ক্ষেত্রে আমরা একটা নিউ হোস্ট, সবাই দেখতে পাচ্ছেন এই যে নিউ হোস্ট, তাহলে আমরা এখানে জাস্ট ক্লিক করে এই যে যে প্রাইমারি যে জোন ক্লিক করছি সেটার উপরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে নিউ জোন এই যে দেখেন নিউ জোন যেটা আছে নিউ হোস্ট তাহলে নিউ হোস্টে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা অথবা আমরা এই যে নিউ যে ডোমেইন আছে এটাতে আমরা ক্লিক করে দেখব আবার আমরা এখান থেকে কি করতে পারি রিফ্রেশও করতে পারি রিফ্রেশে ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখেন যেহেতু facebook.com এ যে এখন যখন রিফ্রেশ করছি অটোমেটিক্যালি এর ভিতরে দুইটা প্যারেন্ট ফোল্ডার চলে আসছে একটা হলো সার্ভারের অ্যাড্রেসটা এর ভিতরে সে সিলেক্ট রাখবে এবং আরেকটা হলো সার্ভারের অথরিটিটা এখান থেকে সে সিলেক্ট রাখবে এখন চাচ্ছি আমরা একটা নতুন হোস্ট তৈরি করব দেখেন নিউ হোস্টে ক্লিক করার পরে যে একটা হোস্টের নাম আমরা কি চাচ্ছি যে সাপোজ আপনার নাম যে আপনি তামিম নামে একটা ই হবে দেখেন tamim.facebook.com তাহলে facebook.com এটা হলো প্রাইমারি অ্যাড্রেস আর এটা হলো সাব অ্যাড্রেস হিসেবে সে ব্যবহার করতেছে এবং যদি এখানে আইপি অ্যাড্রেসটা আমরা বলে দিই যে এই আইপি অ্যাড্রেসটা এখানে সে সিলেক্ট করবে তাহলে দেখেন 192.168.10.1 বা 10.10 সাপোজ বা 10.1 দিছি দিয়ে আমরা যদি অ্যাড হোস্ট করি দেখবেন যে এই হোস্টটাকে সে কি করতেছে সাকসেসফুলি সেটাকে ক্রিয়েট করলো ওকে দেখেন আমরা এখানে এই যে তামিম দিয়ে একটা হোস্ট কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে আর কি তো এইভাবে আপনি একটা প্রাইমারি একটা লোকাল সার্ভারকে আপনি যখন ডিএনএস কনফিগার করবেন করে আপনি এরকম ইচ্ছা করলে একাধিক সাব ডোমেইন তৈরি করতে পারেন আর কি আসলে ডিএনএসটা কি জিনিস সেটা আপনারা পূর্বেও বুঝছেন যে ডিএনএস হলো ডোমেইন নেম স্পেস আমরা যে কোনো একটা ওয়েবসাইটে যখন আমরা ক্লিক করি সাপোজ এই যে দেখতে পাচ্ছেন 192.168.10.1 এটা হলো আমার এই মেন সার্ভার কম্পিউটারের আইপি এখন এই আইপিতে আমরা হিট করলে পারে আমরা এই সার্ভারটাকে পাবো লোকাল সার্ভারটাকে কিন্তু যদি আমরা এটা তো সবসময় মনে রাখা পসিবল না তখন আমরা যদি tamim.com tamim.facebook.com এ যদি হিট করি তাহলে সে অটোমেটিক্যালি আমাদের এই সার্ভারটাকে সে নিয়ে আসবে আর কি তাহলে ডোমেইনের কাজ হলো এই আইপি অ্যাড্রেসটাকে সে ভেঙে সে এখানে ডিএনএস মানে এই যে নামটাকে সে ভেঙে সে আইপি অ্যাড্রেসে সে কনভার্ট করে একটা কানেক্ট করে দেয়াকেই বলা হচ্ছে ডিএনএস ম্যানেজারের কাজ তো আজকে টিউটোরিয়াল থেকে আমরা কিন্তু অলরেডি ডিএনএস যে কনফিগারেশন আছে আমরা ফরওয়ার্ড জোন এবং লুকআপ জোন ব্যবহার করছি এখন আমরা চাচ্ছি যে আমাদের যে কোনো একটা ইউজার কম্পিউটার এটা হলো আমাদের মেইন সার্ভার কম্পিউটার এবং এই সার্ভার কম্পিউটারের পাশে আমি একটা ইউজার কম্পিউটারে ব্রাউজারে আসছি ব্রাউজারে এসে আপনারা দেখছেন একটু আগে আমরা কিন্তু যে ডিএনএস লিখছিলাম সেই ডিএনএস এর নামটা ছিল কিন্তু এরকম tamim.facebook.com দেখেন tamim.facebook.com এটা ছিল ডিএনএস তাইলে এই ডিএনএস এ যদি আমি হিট করি তাহলে আমার এই যে সার্ভার আছে এই সার্ভারের যে আইপি আসে সেই আইপির মধ্যে অটোমেটিক্যালি অ্যাসাইন করবে মানে প্রবেশ করতে দেবে আর কি দেখেন আমি এটা দিয়ে যখন আমি এন্টার বাটনে চাপ দিছি অটোমেটিক্যালি tamim.facebook.com আমার এই যে মেইন যে সার্ভারটা আছে সেই সার্ভারটা অটোমেটিক্যালি কিন্তু এখানে পেয়ে গেছে কিন্তু এর জন্য কিন্তু আমাকে এখানে আইপি অ্যাড্রেস বসানো লাগেনি এবং সেটা মনে করাও লাগেনি আপনি জাস্ট কোন একটা নাম যে tamim.facebook.com তামিমটা ছিল সাবডোমেইন এবং এটা ছিল প্রাইমারি জোন এটা ছিল সেকেন্ডারি জোন তাহলে সেই প্রাইমারি জোনের যে আমাদের ওয়েব ব্রাউজার আছে মানে ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু অলরেডি শো করতেছে এই যে সার্ভার কম্পিউটার আছে সার্ভার কম্পিউটারের ওয়েবসাইটটা কিন্তু আমরা এখন ক্লায়েন্ট থেকে সমস্ত ক্লায়েন্ট কম্পিউটারগুলোতে tamim.facebook.com এ আমরা হিট করলে কিন্তু অলরেডি এটা পেয়ে যাবে আর কি তো এভাবে যে কোনো ধরনের ডিএনএস কনফিগার করে যে কোনো একটা ওয়েবসাইটকে বা ওয়েব সার্ভারের আইপি অ্যাড্রেসটাকে একটা নেমই মানে একটা যে কোনো একটা নেমের মধ্যে আপনি নিয়ে আসতে পারবেন এবং সেটাকে সে কনভার্ট করে আপনার এই আইপি অ্যাড্রেসে অটোমেটিক্যালি কানেক্ট করে দিবে এবং এই সার্ভারটাকে সে ইউজ করতে দিবে আর কি তো এভাবে আসলে একটা ওয়েবসাইটের ডিএনএস গুলো কনফিগার করা হয় আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে